হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। একদিনের ইউটিউবারের চ্যানেলের পক্ষ থেকে আমি আছি নিলয় আপনাদের সাথে। তো আজকে আমরা যাচ্ছি বালিগাঁও বাজারে অবস্থিত দাবা রেস্টুরেন্টে একটা ছোটখাটো ফুড রিভিউ দেওয়ার জন্য। আশা করি আপনারা সাথেই থাকবেন। গাইস আমরা চলে আসছি বালিগাঁও বাজারে। তো বালিগাঁও বাজারে আসার পরেই বন্ধুরা বলতেছে যে ধাবায় না গিয়ে আমরা কারাগারের দিকে যাব। তো চলেন কারাগারের দিকে যাওয়া যায়। গাইস তো কারাগার বলতে আমরা এখানে রেস্টুরেন্ট বুঝাইতেছি, ঠিক আছে? এটা হচ্ছে কারাগার রেস্টুরেন্ট, চলেন। আর এর পাশে আছে আমাদের দীপ চাচ্ছু, ঠিক আছে? দীপ চাচ্ছু দীপ চাচ্ছু একটু লজ্জা হইতেছে, ঠিক আছে? আমরা খাবার অর্ডার করছি, কি অর্ডার করছি? আমি দিব চলে আসছে আমাদের অর্ডার। এই যে এখানে দেখতে পারতেছেন দীপ চাচ্ছু আগে নিয়ে বসে রয়েছে। গাইস আমার সাথে আছে আমাদের কাউসার ভাই। এই যে লাইলো গাইস, কিছু বলতে চান? আমাদের নিলয় ভাই কষ্ট করে ভিডিও করে, সবাই লাইক কমেন্ট শেয়ার করেন। থ্যাংক ইউ কাউসার ভাই। হচ্ছে আমাদের দীপ চাচ্ছু, ঠিক আছে? আচ্ছা দীপ চাচ্ছু আমাদের লজ্জা ভাই আছে, ঠিক আছে? তো গাইস আমরা চিকেন চাপ খেয়ে বের হলাম কারাগার থেকে। তো আমার কাছে হ্যাঁ দাম বাড়ছে, ঠিক আছে? চাপ প্রতি আপনার ফুল নিল হলো 120 টাকা করে, তো সেই হিসাবে একটু দাম বেশি। দাম বেশি হওয়ার কারণে কিছু করার নেই, কারণ মার্কেটে বর্তমানে মুরগির দামও অনেক বেশি, ওই হিসাবে দামটা একটু বেশি পড়ছে। তো মোটামুটি আমি 10-এ কত 8 দিই না 8 দিব মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই ছিল 7টা। আর খাবারের সময় কথা বলি নাই, কারণ আপনারা জানেন যে খাবার সময় কথা বলা ভালো না, ঠিক আছে? তো
তো কাউসার ভাই আপনার কি মানে মতামত, কিরকম লাগলো আপনার কাছে চাপটা? আমি এখন মতামত দিতে গেলে গড়াও যেতে পারি গাড়ি নিয়ে। ও আচ্ছা, মতামত করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দীপ চাচ্চুর কাছে চলে যাচ্ছি সরাসরি। তো দীপ চাচ্চু বলেন, আপনার কাছে কিরকম লাগলো, রিভিউটা কিরকম দিবেন, 10-এর মধ্যে কত দিতে চান? 10-এর মধ্যে 9 চলে। যাক ভালো। দামটা কিরকম ছিল? আমার মতে ঠিকই ছিল, যেহেতু মুরগির দাম অনেক বেশি সেই হিসেবে। ও আচ্ছা, সাথে তো আমরা কোয়া কি নানও নিয়েছিলাম না, বাটার গুম বাটারটা নিয়েছিলাম না, এটা কত নিছে? 30 টাকা বাটারটা পড়ছে, 30 টাকা করে। বাটার নানটাও খুব ভালোই ছিল, বাটারে আমি 5-এ 5-ই দিব, কারণ খুব ভালো ছিল। তো গাইস, আমাদের ইচ্ছা ছিল আরো একদিন আসার, কিন্তু আমরা আসতে পারি নাই, কারণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণিঝড়, আপনারা সবাই জানেন ঘূর্ণিঝড় আসার প্রবণতা ছিল, ঘূর্ণিঝড় মুখা। তো মগা তো আসলো না আমাদের এদিকে, আমাদের উচিত ছিল কক্সবাজার যাওয়া, অন্যদের মতো কক্সবাজার গিয়ে মগাকে দেখে আসে একটু, কিন্তু আমরা মানে ভুল মিস্টেক করছি এটা, ঠিক আছে? আমাদের উচিত ছিল যাওয়া এখানে, আর এখানে খুব প্রচুর বাতাস। তো গাইস, বাসায় চলে যাচ্ছি, আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।